আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ সহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আর আজকে সকালবেলা পাট দিয়ে শুরু করলাম, কারণ সকালবেলা দেখলাম রোদ উঠছে। আর কালকে বিকালবেলা আমাদের বরগাতিরা পাট দিয়ে গেছে, আগের কয়টা তো শুকাই গেছে আর এই কয়টা দিয়ে গেছে। তো এখানে টোটাল 108টি আছে, বলছে যে এখানে 108টি আছে। তো ওরা তো দুই ভাগ নিয়ে যায় আর এক ভাগ আমাদের দিয়ে যায়, তো সেটাই আর কি আমরা করি। আর আম্মু হলো বাঁশে দিয়ে দিচ্ছে, বাঁশের উপর দিয়ে দিচ্ছে। এগুলো তো দড়ির উপর থাকে না, কারণ পাট তো অনেক ভারী হয়, এজন্য বাঁশের উপর মেলতে হয়। তো আম্মু হলো দিয়ে দিচ্ছে বাঁশের উপর, আর আমি হলো আম্মুকে নিয়ে দিচ্ছি। তো দেখেন ভালোই কিন্তু রোদ উঠছে, এই যে এখন আমি হাতে করে নিয়ে যাচ্ছি। তো এক হাত দুই হাত দিয়ে নিলে সুবিধা হয়, কিন্তু এক হাতে আমার ফোন, তো এই জন্য এক হাত দিয়েই নিয়ে যাচ্ছি। তো আম্মু ওই যে মিলতে মিলতেছে বাঁশের উপর, আর আমি হলো নিয়ে যাচ্ছি। আর সকালবেলা আরও অনেক কাজ আছে, তো ভাবলাম আগে পাটগুলো রোদে দিই, কারণ রোদের কথা তো বলা যায় না। আর এই যে সকালবেলা আমি সব কাপড় বাইরে দিয়ে দিয়েছি, কালকের যে ভিজা কাপড় ছিল ঘরে, সেইগুলো আমার কাপড়, আম্মুর কাপড়, আমার ভাগ্নির কাপড়, তো সবগুলাই রোদে দিয়ে দিয়েছি। রোদের কথা তো বলা যায় না, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। তো আম্মু বলল যে আগে তাহলে পাট কটা মেলি, তারপরে সকালের অন্যান্য কাজ করা যাবে। আর হয়েছে কি, আমাদের বাড়িতে যে কাকি কাজ করে, ওই কাকির শরীরটা একটু খারাপ, জ্বর মতো হয়েছে, তো এই জন্য সে আসে না। তো এই জন্য কাজের প্রেশারটা একটু বেশি, বাইরের কাজ আছে, বাইরের কাজ তো আমি তেমন একটা করি না, কাকিই করে, তো সেগুলো আর কি করতে হচ্ছে এখন আমাকে। তো এই যে দেখেন আম্মু সব মেলে দিছে, আর দেখা যাক, বৃষ্টি আসলে তো আবার ভিজবে, কিছুই করার নাই, বৃষ্টি তো আর ই করা যাবে না। আর আম্মু এই যে পাটের কাজ করে চলে আসছে রান্নাঘরে, আর রান্না করতেছে। তো আম্মু হলো ঘরে গেছে, তা আমি একটু আর কি তরকারিটা নেড়ে দিচ্ছি। এটা হলো চর্বি, আলু আর হলো কাঁঠালের বিচি দিয়ে আম্মু হলো রান্না করতেছে। তো চর্বি ছিল, তা আম্মু বললো যে তাহলে আজকে চর্বিটুকু রান্না করি। তো বললাম করো। তো এই যে এটা হলো আমাদের তো মাটির চুলায় পানি উঠছে, ওটা এখনও ঠিক হয় নাই, তো যার জন্য এই চুলাটাই রান্না করতেছে। আর এই চুলায় ভালো রান্না হয়, খড়িও কম লাগে, একে বলে বন্ধু চুলা। আর আমি যাচ্ছি এখন বোনের বাসায়, তো যথারীতি ভাগ্নিকে আনতে যাচ্ছি। তো সকালে সব কাজ শেষ করছি, তো আমি সকালে সব কাজ শেষ করে আমি কোনো রকম গোসলটা করে চলে আসছি। তো ওকে নিয়ে গেলে কি হয়, খাওয়ার টাইম পাওয়া যায় না, গোসলের টাইম পাওয়া যায় না, তো ভাবলাম একবারে গোসল করেই ওকে আনতে যাই। তো এই যে ওকে এখন আনতে যাচ্ছি, ওদের বাসায় যাচ্ছি, আর আমি বাড়ি চলে যাব, ওকে নিয়ে চলে যাব। আজকে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে, কারণ সকালে বললাম না কাজের প্রেশারটা একটু বেশি ছিল, তো এই জন্য। তো এখন হলো ওদের বাসায় প্রায় চলে আসছি, আর এখানে সব ছোট ছোট ছেলেরা খেলতেছে দেখলাম। তো ওকে নিয়ে চলে আসছি, আসার উপর দেখি যে আসার পর দেখি যে আমাদের এই যে এক ভ্যানালা আসে, উনি এই যে মানে প্লাস্টিকের থালা বাসন, স্টিলের থালা বাসন সব মোটামুটি উনার কালেকশনে আছে, তো সেইগুলো নিয়ে আসছে। তো আমার ভাগ্নি জানলাতে দেখছে, দেখে বলতেছে থালা বাসন, ও মানে ও তা এখন কথা শিখছে। তো এখানে দেখলাম, ঘুরে ঘুরে দেখতেছিলাম, তো আম্মু হলো বলতেছিল যে ই নেবে, যে রুটি সাকার জন্য প্লাস্টিকের যেগুলো থাকে না, ওইগুলো আম্মু খুঁজতেছিল। তো আমাদের তো আছে, কিন্তু তারপর আম্মু বলতেছিল একটু একটু মানে প্লেট টাইপের যেগুলো আছে ওইগুলা খুঁজতেছিল, ওইগুলা নেবে। আর আমার চাচিও আসছে, আমার চাচি হলো বড় কৌটা নেবে, মুড়ি রাখার জন্য, বিস্কুট রাখার জন্য কৌটা নেবে। তো আমি আর আমার কোলে কিন্তু ভাগ্নি, আমার কোলে আমার ছোটো, আমার ভাগ্নিটা আছে কোলে, কারণ ওকে ছাড়া তো আমার কোথাও যাওয়ার উপায় থাকে না। আর এই যে এই ছোট ছোট বাটিগুলো দেখতেছিল আম্মু, আর সবাই আসছে, উনি যে ভ্যানালা যখন আসে তখন আমার কাকিরা সবাই আসে, কারণ আসলে বাড়ির মহিলারা তো আর বাইরে যাইতে পারে না, স্পেশালি আমার আম্মু চাচিরা যায় না, কিছু লাগলে আমি কিনে আনি। তো দেখা যায় যে দৈনন্দিন যে জিনিসগুলো লাগে এখান থেকেই নাই, তো বাজারেও তো এগুলো পাওয়া যায়, তো বাড়ির উপর থেকে নাই, এই জন্য আর কি সুবিধা হয়, তাদের পছন্দ মতো করে নিতে পারে। তো আমার ভাগ্নি আমাকে দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, ওটা দেখাচ্ছে, তো বাচ্চাদের কোনো আইটেম আমি দেখলাম না, থাকলে ওর জন্য হয়তো বা নিতাম। আর এই পাশে দেখলাম অনেক ছোট ছোট কৌটা আছে, ছোট ছোট কৌটা, বালতি, মগ, মোটামুটি সংসারের যাবতীয় জিনিসই এই ভ্যানে আছে, একটা ভ্যানেই আছে। আর এই তো আসলে বাজারে গিয়ে কেনার চাইতে যদি বাড়ির সামনে আসে তাহলে তো আসলে সুবিধাই হয়। আর আম্মু কী কী কিনছে, সে কী কী কিনবে সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই যে দেখেন ভাগ্নি ধরে আছে, এটা হলো গ্লাসদানি, তো গ্লাসদানিও ধরে আছে।
আর আমার চাচা তো বোনও আসছে, ও দেখতেছিল, মানে আমার মোটামুটি বাড়ির সবাই চলে আসছে এই ভ্যানের কাছে। আর এটা হলো সরপেশ আর কি, যেটা খাবার ঢাকে। আর এটা হলো কলমদানি, মানে মানে সব কিছুই দেখলাম ওনার কাছে আসে আছে আর কি। তো আমরা বাড়ি চলে আসছি, আর এখন আপনাদের দেখাই আম্মু কী কী কিনছে, তো একটা একটা করে দেখাই। তো এটা হলো রুটি রাখার জন্য রাখছে আর কি আম্মু, দেখেন এটা ভালোই ছাড়ানো। আর আমাদের আগে যেটা আছে ওইটাও ভালো, কিন্তু এটা একটু মানে একটু গামলা টাইপের, আর এর একটু প্লেট টাইপের। তো দেখেন সুন্দর না, আমার কাছে খুব পছন্দ হয়েছে, ডিজাইনটা অনেক সুন্দর। আর হলো কিনছে এই দুইটা গামলা, কিনছে ছোট ছোট দুইটা গামলা রান্নাঘরের জন্য, মানে তরকারি কেটে রাখার জন্য আর কি আম্মু কিনছে। আমার আম্মু এসব কেনার খুব মানে তার শখ, সেগুলা মানে এত কেনে, মানে কিনতেই থাকে কিনতেই থাকে। মানে আমার আম্মুর কালেকশনে এত কিছু, মানে সে কোনো কিছু বাদ দেয় না, চোখের সামনে যা পায় তাই কেনে, মানে তার পছন্দ হলেই সে কেনে। আর দেখেন ওই যে আমার আম্মু দেখলেন না, দুইটা বাটি ধরতেছিল, তো সেইখান থেকে দুইটা বাটি আম্মু কিনছে। এই যে আমার ভাগ্নি বাটি তো পেয়ে খুব খুশি, ও তো খেলা শুরু করে দিছে, তা বলতেছে বাটিতে, আমি বলতেছি বাটিতে তুমি কী খাবা, বলতেছে ভাত খাবে, মাছ খাবে, মিন খাবে, মানে ডিম খাবে বলতেছে। তো বাটি পেশে খুব খুশি, সে বাটি নিয়ে খেলা শুরু করে দিছে। আসলে ছোট মানুষ নতুন জিনিস দেখলে না খুব খুশি হয়। তো ওকে আমি বললাম তুমি খেলো, আর আমি ওকে বাটির ভিতর কয়েকটা মুড়ি দিয়েছিলাম, ও বাটিতে বসে বসে মুড়িও খাচ্ছিল। আর আজকে দুপুরে ও ঘুমায়নি, ঘুম পাড়ানোর চেষ্টা করছি, ও ঘুমায়নি, আর তো চেষ্টা করলাম, ঘুমালো না, তার জোর করলাম না, তোকে আমি মুড়ি দিয়ে, মানে মুড়ি খেতে দিয়ে তারপর আমি নামাজটা পড়ছি আর কি। তো এটা পেয়েও সব নিয়েই খেলা করতেছে, তো খেলুক ও তাহলে। আর আজকে আর সারাদিন আমি ক্যামেরা ওপেন করতে পারি নাই, ভিডিও করতে পারি নাই, ওকে নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, বললাম তো দুপুরে ঘুমাইনি, আর না ঘুমালে কী হয়, ওকে সময় দিতে হয়। তো ওকে আমি এখন দিয়ে আসতে যাচ্ছি, ওর আম্মু আসতেছে ওকে নিতে। আর এখন বাজে হলো 6টা, ওকে এখন এখন দিয়ে আসবো, দিয়ে বাসায় চলে যাব। তো ওর আম্মু চলে আসবে, এখানে দাঁড়াবো, আর ভিতরে যাব না, গিলে আবার যদি ভিতরে যাই আবার আসতে বাসায় যেতে আবার দেরি হয়ে যাবে। তো এখান থেকে ওকে দিয়ে দিব। তো কালকেও আবার আনতে হবে, ওর আম্মু বললো যে কালকেও নিয়ে আসতে হবে, তো বললাম ঠিক আছে। আর দেখেন ওকে আমার আমার ভাগ্নিকে দিয়ে এসেই এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। আর দেখেন আমাদের পাট সব ভিজে গেছে, মানে সারাদিন যা শুকাইছিল সেটা আর কি একটু আগে সব ভিজে গেছে। তো কিছুই করার নাই, এরকমই হয়, কারণ এইভাবে তো আর উঠানো যায় না, তো রোদে যা শুকাবে তাই আর কি পাট বেঁধে তারপরে উঠানো যায়, তার আগে উঠানো যায় না। তো মোটামুটি সব কয়টাই ভিজে গেছে। তা আম্মু বলতেছিল যে রোদের জন্য মেরলাম, এখন তো বৃষ্টিতে সব ভিজে গেল, তো কালকে যদি রোদ হয় হয়তো বা কালকে শুকাবে। তো এইভাবেই কিন্তু কাজ করতে হয় সব, মানে এত সোজা না আসলে এই আপনার মাঠের কাজ করা, অনেক বেশি কষ্টের। তো যারা করে তারা কিন্তু জানে যে মাঠের কাজ আসলে অনেক বেশি কষ্টের, হয়তো বা আমরা অনেকেই জানি না, অনেকেই দেখি না, কিন্তু যারা দেখে যারা করে তারা কিন্তু জানে আসলে অনেক বেশি কষ্টের। তো ঠিক আছে, তো আমি পাট দেখতে এসে দেখি আমার চাচাতো বোন কফি বানাতে গিয়ে 1 কেজি দুধ জমাই ফেলছে। আমাকে বলতেছে যে আপু, বলতেছে আপু কি করব। তাই আমি বললাম যে তুমি কি করতেছো, বলতেছে আপু আমি কফি বানাবো, কফি খাবো। তো আমি বললাম যে তাহলে তো কিছুই করার নাই, দুধ যেহেতু জমে গেছে। তাও বললো যে গুঁড়া দুধ আছে, তো আমি বললাম যে তাহলে গুঁড়া দুধ দিয়েই করো। তো বলতেছে আপু দাঁড়াও তোমাকে কফি করে খাওয়াবো। তো আমি বলতেছি না আমি তো কফি খাই না, আমি তো চা খাই। বলতেছে না আপু আমি করে খাওয়াচ্ছি, তোমার মজা লাগবে। তো এই দেখেন পানি গরম দিছে। আর ও কিন্তু রান্নাবান্নার খুব চেষ্টা করে, মানে পারে না কিন্তু চেষ্টা করে। ও কিন্তু আমার অনেক ছোট, আমার এই একটা মাত্র চাচাতো বোন। তো পানি গরম দিছে, আমি বলতেছি না আজানের টাইম হয়ে গেছে, মানে আজান দেবে দেবে। আমি বললাম যে না আজানের টাইম হয়ে গেছে, ঘরে চলে যাব। তা বলতেছে না 2 মিনিট দাঁড়াও হয়ে গেছে। তো আমি বললাম ছোটো বোন যেহেতু এত রিকোয়েস্ট করতেছে তো আমি একটু দাঁড়াই। তো আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি করে দাও, আমি নিয়ে ঘরে চলে যাই, কারণ এইখানে বসে খাইতে পারবো না, অলরেডি আজান দিয়ে দিছে। তা বললো ঠিক আছে। তো ওইখানেও কফি আর দুধ মিক্স করে নিচ্ছে, কিন্তু ওর হাতের রান্না অনেক টেস্ট, ছোটো হলেও ওর হাতের রান্না কিন্তু অনেক টেস্ট, আমার কাছে তো ভালো লাগে। আর ও কিন্তু প্রায় নতুন নতুন আইটেম ট্রাই করে, ইউটিউবে দেখে, তারপর যেটা যেটা থাকে না আমার চাচাকে বলে এনে দেয়, তো সেগুলো চেষ্টা করে। তো আসলে চেষ্টাই সব কিছু, ওর ও যে চেষ্টা করে এটাই অনেক কিছু। তো এই যে গরম পানিটা দিয়ে দিল আর কি। আর আমাকে বলতেছে যে আপু তুমি কিন্তু খেয়ে বলবা কেমন হয়েছে, এখান থেকে খেয়ে কিন্তু একটু বলবা। তো আমি বললাম ঠিক আছে তাহলে আগে হোক, শেষ হোক, তারপর আমি বলবো। তো এই যে কফিটা আমাদের হয়ে গেছে, আর আমি তাড়াহুড়া করতেছি কারণ এখনই আজান দিয়ে দেবে, তো আবার তাড়াতাড়ি করতেছে আমার জন্য। তো এই তো হয়ে গেছে প্রায়, তো এখন দিচ্ছে যে আমাকে।
মানে ও যা পারে আমি মনে হয় তাও পারি না, মানে ও যেগুলা পারে। তো এখন একটু খেয়ে বলবো কেমন হয়েছে। তো এই যে, তো এই যে আমি একটু খেয়ে দেখলাম, তো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। আর এখন আমি ঘরে যাচ্ছি। তো আমার আজকের ব্লগটা আমার আমি এখানে শেষ করলাম। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।